যাদের লিঙ্গ ধরায় না তারা কি সেবন করবে, তাদের জন্য নিয়ে এসেছি একটা গুঁড়া। যে গুঁড়াটি আপনি যদি কিছুদিন খেতে পারেন অবশ্যই লিঙ্গ আর সাইজ বড় হবে, এবং কি আপনার আগামটা গোড়া চিকনের সমস্যা এবং কি আপনার যে সমস্যা যে আপনি সময় পান না সেটি দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আগুখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে সমস্ত পুরুষদের লিঙ্গ স্ত্রীর সহবাসের সময় দাঁড়ায় না, স্ত্রীকে আলিঙ্গন করার সাথে সাথে দ্রুত বীর্যপাত হয়ে যায় বা আপনার দেখা যাচ্ছে যে এই স্ত্রীকে ধরার সাথে সাথে প্রসঙ্গের মাধ্যমে আটা পানি বের হয়ে প্রসঙ্গ নিস্তেজ হয়ে যায়, দাঁড়ায় না। তো এটাকে বলা হয় আপনাকে মূলত হলো ধ্বজভঙ্গ, যে উদিত হয় না বা জাগ্রত হয় না বা লিঙ্গ দাঁড়ায় না। তো আমি বলতে চাচ্ছি যদি আপনারা এটির গুঁড়া খেতে পারেন, ডাস্ট এটির গুঁড়া খেতে পারেন, তাহলে আপনারা মাত্র 7 থেকে 21 দিনের ভিতরে যে আপনাদের লিঙ্গ দাঁড়ায় না, সময় দিতে পারেন, স্ত্রী সহবাসে ব্যর্থ, সেটা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আমি বলতে চাচ্ছি যে এটা হলো শিমুলের মূল, এর যে ডাস্ট বা গুঁড়া, এই শিমুলের মূলের যে গুঁড়া পাউডার, এটি যদি আপনারা গ্রহণ করতে পারেন, অবশ্যই আমি আপনাদেরকে একটি কথা বলবো, যদি শিমুলের মূল আপনারা সংগ্রহ করতে পারেন এবং কি সেটি শুকিয়ে ভাঙিয়ে নিতে পারেন, গুঁড়ো করে নিতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হয়। তারপরে যদি না পান, কষ্ট হয়, তাহলে বিশ্বস্ত কোনো বানিয়ে দিলে ওখান থেকে 100 গ্রাম ক্রয় করে নিয়ে আসবেন। তো আমি বলতেছি যাদের বিশেষ করে লিঙ্গ দাঁড়ায় না, সহবাসে অক্ষম, ধ্বজভঙ্গ, অনেক হস্তমিথুন করেছেন বা দেখা যাচ্ছে যে অতিরিক্ত স্ত্রী সহবাস করার ফলে বর্তমানে ধ্বজভঙ্গ হয়ে গেছে, তো তাদেরকে বলবো আপনারা প্রতিদিন 1 গ্লাস দুধ নেবেন, তার মধ্যে 4 চামচের 1 থেকে 2 চামচ সেটার মধ্যে মিশ্রিত করবেন। অবশ্যই ঘুমানোর মিনিমাম 1 ঘন্টা আগে আপনারা এটি গ্রহণ করবেন, তাহলে হজম হবে, আপনার যে সমস্যা সেটিও দূর হবে। তো প্রিয় বন্ধুরা, শিমলার মূল শুধু কি যৌন সমস্যার জন্য না, পেটের সমস্যার জন্য আপনারা ভালো কাজ করে থাকে। পেট ঠিক তো মাথা ঠিক, দুনিয়া ঠিক অনেকে বলে থাকে। তা আমি বলতে চাচ্ছি যদি আপনি শিমুলের মূল, এটা হলো সম্পূর্ণ গ্যাস গ্যাস্ট্রার মেডিসিন, যদি খেতে পারেন 7 থেকে 21 দিন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনি স্ত্রীর সহবাসে যে অক্ষমতা আপনার রয়েছে সেটা সক্ষমতার মধ্যে ফিরে আসবে। এই জন্য মাত্র 7 থেকে 21 দিন আপনি গ্রহণ করুন, ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আপনার ফেল হবেন না জীবনে। তো প্রিয় বন্ধুরা, আজকে পর্যন্ত, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।